আমার নাম মোহাম্মদ মোশুর রহমান, আমি সুস্থ বিদ্যালয় কলেজ রোড রংপুর। আমি এবারে আপনাদের সামনে একটা জোক উপস্থাপন করতেছি, ভালো লাগলে। এবার আপনাদের সামনে খবর করছি, আমি মোহাম্মদ মোশুর রহমান, তেলাখালী কয়লা। বাংলাদেশ বেতার কলিকাতায় খবর করছি আমি, তেলাগোকা। আর সকাল 10:30 ঢাকা সোনার গাউন্ড হোটেলে ডাইল এবং কুড়ি বাস হয়ে তিনজন লোক নিহত হয়েছে। নিহত লোকেরা বলেছে তাদেরকে সাদা ক্যাপ্টন কাপড় দিয়ে মাটি দেওয়া, নাহলে তারা কবর থেকে বেরিয়ে যেতে বাধ্য থাকে। এদিকে ঢাকা আজিমপুর গোস্থানে চকিদেরকে ফাঁকি দিয়ে তিনটি লাশ পালিয়ে দিয়েছে। তাদের মধ্যে একজন ছিল ল্যাংকা, একজন ছিল অলঙ্কা, একজনের শরীরে কোনো কাপড় ছিল না। তারা কোথায় গেছে সংবাদ পাওয়া গেছে, এখনও খবর পাওয়া যায়নি। উচাড়াডাঙ্গা এলাকায় একটি গাই গরু মারা গিয়েছে। মরা গরুটাকে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে 300 কুত্তা, 5,000 কাবুয়া এবং 6,000 শকুন তার দানাধারে তৈরি হয়েছে। গরুটির কুলশানিতে 22 মন পিঁয়াজের খোসা এবং 23 মন মরিচের বিক্রির আয়োজন করা হয়েছে। কুলশানিতে দাওয়াত করা হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট, আব্রুকোত বাংলাদেশ সরকার, ফকির ফকিরানি এলাকার মান্যগণ্য জঘন্য ব্যক্তিরাও। ঢাকা সাইকেল বাজার থেকে 63 মাস লাফাতে লাফাতে রাস্তা পার হতে গিয়ে রিক্সার সঙ্গে ঢাকা খেয়ে আহত হয়ে পড়েছে। এলাকার লোকজন অ্যাম্বুলেন্স না পেয়ে 63 মাসটায় ঘাড়ে করে রংপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তাররা দরকার স্থানে কোচ করেছে, এখনও জ্ঞান ফেরেনি। আদা রসুন ময় মশলা ইত্যাদি ইত্যাদি দিয়ে সুন্দরভাবে তার কাজ চালিয়ে যাচ্ছে। মেডিকেল পক্ষপক্ষী ডাক্তাররা বলেছে আদরাতের মধ্যে কিছু অসুস্থ। একটা মাটির মেডেল পুরস্কার দেওয়া হল। এখানের খবর এখানে শেষ, পরবর্তী খবর শোনার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।